মালদা জেলা পরিষদের অর্থানুকূল ব্যয়ে বামনগোলা ব্লকের বিভিন্ন স্থানে কাজের শুভ সূচনা করা হয়। বুধবার মালদা জেলা পরিষদের অর্থানুকূল ব্যয়ে বামনগোলা অঞ্চলের জামতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 12 লক্ষ টাকা ব্যয়ে স্কুল বিল্ডিং শিলান্যাস করা হয় এবং পাকুয়াহাট অঞ্চলের পাকুয়াহাট ডাকবাংলো মোড় থেকে সিম্প্যাথেটিক ক্লাব পর্যন্ত প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে নিকাশী নালার কাজের শিলান্যাস ও পাকুয়াহাট ইন্দিরা মোড় হইতে বড়ক মিল পর্যন্ত হাইড্রেন নির্মাণের কাজের শুভ উদ্বোধন করা হয়। এদিন ওই সমস্ত কাজে নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা দাস বাড়ুই ও মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষদের সমস্যার কথা সমাধান করতে পেরে খুশি বলে জানান মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও মেম্বার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা দাস বাড়ুই ও মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার সহ আরো অনেকে। আজকে আমরা মালদা জেলা পরিষদের অধীনে জেলা পরিষদের অর্থানুকূলে বামনগোলা ব্লকের দীর্ঘদিন থেকে বামনগোলা ব্লক বঞ্চিত ছিল। বিগত দিনে যারা জেলা পরিষদ বামনগোলা ব্লকে জিতেছিলেন তারা এরকম জেলা পরিষদের কাজ আমাদের গোচরে আনেননি এবং বামনগোলার বাসীও পাননি। আমরা 2023 সালে তৃণমূল কংগ্রেস মালদা জেলা পরিষদে দুজন প্রতিনিধি বামনগোলা ব্লক থেকে পাঠানোর পর আমরা জেলা পরিষদের অর্থানুকূলে আজকে বামনগোলা ব্লকের বামনগোলা অঞ্চলে জামতলা প্রাইমারি বিদ্যালয়ে প্রায় 12 লক্ষ টাকা ব্যয়ে স্কুল নির্মাণের শিলান্যাস করলাম এবং পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে ডাকবাংলা মোড় থেকে সিম্প্যাথেটিক মোড় অর্থাৎ ক্লাবের যে ক্যানেল রয়েছে ক্যানেল পর্যন্ত প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে 9,70,000 টাকা ব্যয়ে পাকুয়ার যে নিকাশি নালা দরকার, দীর্ঘদিন ধরে বর্ষায় এই পাকুয়াহাট জলে জমে যায়, মানুষের চলাচলে অসুবিধা হয়। পাকুয়াহাটের ব্যবসায়ী সমিতি এবং পাকুয়ার জনগণের মোক্ষম কাজ ছিল আমাদের এলাকার নিকাশি নালা করতে হবে। তাই আমরা জেলা পরিষদের অর্থানুকূলে পাকুয়াহাটে ডাকবাংলা থেকে সিম্প্যাথেটিক ক্লাব 9,70,000 এবং ইন্দ্রামোড় থেকে বরফ মিল পর্যন্ত প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে দুখানা নিকাশি নালা আমরা শিলান্যাস করলাম আজকে। এবং বামনগোলা অঞ্চলের যে উত্তরজয় সংসদ রয়েছে উত্তরজয় সংসদে প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে আজকে শিলান্যাস ক্যানেলের শিলান্যাস আমরা এই 4টি জায়গায় করেছি এবং আগামী পরশু ধাপে ধাপে জেলা পরিষদের প্রায় 1,00,000 টাকা 4 থেকে 5 কোটি টাকার কাজ আমরা শিলান্যাস করব। আমার নাম অশোক সরকার, সভাপতি বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এবং মালদা জেলা পরিষদের মেম্বার। আজই আমরা মালদা জেলা পরিষদের অর্থনৈতিক করলে আমাদের কিছু কিছু কাজ সেগুলোর আজকে আমরা শিলান্যাস করলাম। আমার সঙ্গে রয়েছেন আমাদের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার, তিনি এবং আমি দুজনে মিলে এবং অত্র এলাকার আমাদের যে বামনগোলা ব্লকের বিশিষ্ট সমাজসেবীরা রয়েছেন তারা সবাই মিলে আমরা মিলেমিশে আজকে 4টি শিলান্যাস করেছি এবং আগামী দিনে আমরা আরও এই শিলান্যাস অত্র এলাকায় আমরা করব। আমার নাম পূর্ণিমা বাড়ুই দাস, মালদা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ। মালদা বামনগোলা থেকে অশ্বিনী গুপ্তের রিপোর্ট, বেঙ্গল মিরর নিউজ।